Hello, students. Good morning to everyone. How are you? I hope you all are fine and stay safe at your home. Okay, students, welcome to your SST class of standard 2. Okay, let's start. You can see I have opened the chapter. This is our chapter, and our chapter name is road safety. Okay, students. আমরা এর আগের এস ক্লাসে এই চ্যাপ্টারটার টেক্সটটা কমপ্লিট করে ফেলেছিলাম ওকে আজ আমরা এই টেক্সটের এক্সারসাইজগুলো স্টার্ট করব ওকে লেট স্টার্ট আই হোপ ইউ উইল এনজয় দ্য ক্লাস ওকে ডিয়ার স্টুডেন্টস দেখো তোমাদের এক্সারসাইজের ফার্স্ট যে টপিকটা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এই টপিকে তোমাদের জন্য পাঁচটা প্রশ্ন আছে ঠিক আছে এই প্রশ্নগুলোর আনসার আমি আমার এসএসটি কপির মধ্যে নোট করে নিয়েছি তোমাদেরও নিশ্চয়ই প্রত্যেকের এস কপি আছে তোমরা সেখানে এগুলো নোট করে পড়বে ওকে দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে ওয়াই শুড ইউ ফলো ট্রাফিক রুলস কেন উচিত তোমার ট্রাফিকের যে নিয়মগুলো আছে সেগুলো মেনে চলা আমরা প্রত্যেকেরই উচিত তো তাই আমি লিখেছি দেখো উই শুড অলওয়েজ ফলো ট্রাফিক রুলস ফর আওয়ার সেফটি আমাদের প্রত্যেকেরই ট্রাফিকের যে রুলস মানে নিয়মগুলো আছে সেগুলো মেনে চলা উচিত আমাদের নিজেদের সুরক্ষার জন্য তাই তো তারপরে হোয়াট মাইড হ্যাপেন ইফ ইউ গেট অন এ মুভিং বাস যদি তুমি চলন্ত বাস থেকে নিচে নেমে পড়ো তাহলে কী ঘটবে ইফ উই গেট অফ দ্য মুভিং বাস যদি আমি চলন্ত বাস থেকে নেমে পড়ি অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন দুর্ঘটনা ঘটতে পারে তাই তো এরপরে হাউ শুড ইউ ক্রস দ্য রোড মানে কীভাবে তুমি রাস্তা পার করবে ঠিক আছে উই শ্যুড অলওয়েজ ওয়ার্ক অন দ্য প্রেভমেন্ট আমাদের প্রত্যেকেরই সবসময় ফুটপথে হাঁটাচলা করা উচিত অ্যান্ড ইউজ দ্য জেভরা ক্রসিং ফর ক্রসিং দ্য রোড আর জেভরা ক্রসিং দেখেছো তোমরা রে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের যে রাস্তা থাকে তো জেব্রা ক্রসিং সেটা দিয়ে আমাদের সবসময় রাস্তা পার করা উচিত হোয়াট ডাজ এ ট্রাফিক পুলিশ টু একজন ট্রাফিক পুলিশ কি করেন দ্য পুলিশ ম্যান স্ট্যান্ড অ্যাট এ ক্রসিং হি গিভ আস দ্য সিগনাল টু মুভ অ্যান্ড কন্ট্রোল দ্য মুভমেন্ট অফ ট্রাফিক তিনি কি করেন দেখবে রাস্তার মাঝখানে থাকে তাই তো এবং আমাদেরকে কী দেয় সিগনাল তাই তো সিগনাল দেয় আমরা কখন দাঁড়াবো কখন যাব কখন অপেক্ষা করব। ঠিক আছে আর পুরো গা যে গাড়িগুলো থাকে ট্রাফিকগুলোকে সেগুলোকে কন্ট্রোল করে তারা কখন যাবে কখন থামবে সেই রকম এরপরে লাস্ট প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ ডু বিফোর ট্যাকিং এ টান অন দ্য রোড ওয়াইল ডার্ভিং ওয়াইল ড্রাইভিং তুমি যখন ড্রাইভিং করছো ঠিক আছে যখন তুমি চালো তখন তুমি কীভাবে টর্ন নেবে মানে একদিক থেকে অন্যদিকে বাঁকবে ঠিক আছে ওয়াইল টার্নিং রাইট কিপ ইউর কার জাস্ট লেফট অফ দ্য মিডল অফ দ্য রোড ওয়েট টিল ইউ ফাইন্ড এ সেভ গ্যাপ ইন দ্য অনকামিং ট্রাফিক অ্যান্ড দেন মেক দ্য টার্ন ধরো তুমি কী করছো ডান দিকে বাঁকবে ঠিক আছে সেজন্য তুমি জাস্ট এই যে কিপ ইউর কার জাস্ট লেফট বাম দিকে রাখো অফ দ্য মিডল মাঝে মাঝে বাম দিকে রাখো তারপরে রোডটা ওয়েট করো টিল ইউ ফাইন্ড এ সেফ জোন যতক্ষণ সেফ গ্যাপ যতক্ষণ না তুমি একটা সুরক্ষিত গ্যাপ পাচ্ছ যেখানে তুমি গাড়িটাকে রাখতে পারছো ইন দ্য অনকামিং ট্রাফিক অ্যান্ড দেন মেক দ্য টার্ন যতক্ষণ না অন্য গাড়িরা অন্য ওই দিক থেকে অন্য দিক থেকে আসছে ততক্ষণ তুমি কি করবে গ্যাপের মধ্যে গাড়িটাকে রাখবে তারপর যখন দেখবে ট্রাফিকটা ক্লিয়ার আছে তখন তুমি ইজি টার্নটা নিয়ে নিতে পারবে ওকে স্টুডেন্টস তো এইগুলো ছিল তোমাদের জন্য আনসার দ্য ফলোয়িংয়ের কোয়েশ্চেন ওকে আমাদের পরবর্তী টপিক হচ্ছে টিক দ্য রাইট অ্যাক্টিভিটিস অ্যান্ড ক্রস দ্য রং অ্যাক্টিভিটিস এখানে কয়েকটা অ্যাক্টিভিটিস আছে যেটা ঠিক সেটাতে টিক দিতে হবে আর যেটা বল সেটা ক্রস দিতে হবে দেখো এই বাচ্চাটা কি করছে বাসের সামনে এটা কি ঠিক এটা ঠিক না তাই এটা ক্রস এই মেয়েটা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার করছে আমাদের প্রত্যেকের উচিত জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার করা তাই এটা ঠিক আর এই বাচ্চাটা কী করছে চলন্ত গাড়ি থেকে নেমে যাচ্ছে এটা কি ঠিক ঠিক না ভুল এইদিকে দেখো এদিকে বাচ্চাটা রাস্তার মধ্যে খেলছে রাস্তার মধ্যে খেলা উচিত না খেলা উচিত না তাই এটা ভুল এরপর এরা বাস স্টপে বাসের জন্য ওয়েট করছে ঠিক আমাদের প্রত্যেকেরই উচিত আর এই বাচ্চাটা কি করছে দেখো সাইকেল নিয়ে একদম গাড়ির কাছাকাছি চলছে কোনো রাস্তার ধারটার দিয়ে বা ফুটপাথ দিয়ে যাচ্ছে না তাই এটাও কি ভুল আর এ মানে বাচ্চাটার দেখো গাড়িটার ডান সাইড দিয়ে এসে কী করছে রাস্তাটা পার করলো এটা কি ঠিক ফলে তো অ্যাক্সিডেন্ট হতে পারতো তাই এটাও ভুল ওকে তারপরে দেখো তোমাদের জন্য আছে দ্য রং ওয়ার্ড হ্যাজ বিন কালার্ড রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন ইটস প্লেস দেখো এখানে প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের রেড করে এক একটা ওয়ার্ড আছে এখানে যেমন মিডিল আছে রেড আছে রোড আছে পোস্টম্যান্ট আছে আর নেভার আছে ঠিক আছে তো এই রেড যে ওয়ার্ডগুলোকে আছে এগুলো ভুল এগুলোকে আমাদের ঠিক করে লিখতে হবে যেমন উই শুড ক্রস দ্য রোড অ্যাট দ্য মিডিল এটাই ঠিক না মিডিলটার জায়গায় হবে জেব্রা ক্রসিং রেড লাইট টেল আস গো ভুল এটা রেড লাইট আমাদের বলে না গ্রিন লাইট টেল আস গো তো এটা গো হবে এই গ্রিন হবে সরি উই শুড ওয়াক অন দ্য রোড আমাদের কি উচিত রোড দিয়ে হাঁটা না প্রিভমেন্ট মানে ফুটপাথ দিয়ে দ্য পোস্টম্যান কন্ট্রোল দ্য ট্রাফিক অন দ্য রোড পোস্টম্যান কি ট্রাফিক কন্ট্রোল করে না পুলিশম্যান তো পুলিশম্যান নেভার ফলো ট্রাফিক সিগনাল ইট নেভারটা হবে অলওয়েজ অলওয়েজ ফলো ট্রাফিক রুলস আমাদের সর্বদা ট্রাফিক রুলস মেনে চলা উচিত ওকে এরপরে দেখো রাইট ওয়ান ইম্পর্টেন্ট রুল অফ ট্রাফিক ফর ইচ এখানে কয়েকটা ওয়ার্ড দিয়েছে বা সেন্টেন্স দিয়েছে যেগুলো দিয়ে তোমাদেরকে ইম্পর্টেন্ট রুলস লিখতে হবে যেমন ওয়াকিং অল ওয়াকিং দিয়ে দেখো আমি সেন্টেন্স লিখেছি অলওয়েজ ওয়াকিং অন দ্য প্রেপমেন্ট সর্বদা আমাদের হাঁটা উচিত কোথা দিয়ে ফুটপাথ দিয়ে ট্রাভেলিং ইন এ ভেহিকল ভেহিকল এডিট লিখতে হবে ডু নট লিন আউট অফ এ মুভিং ভেহিকল যখন তুমি ধরো কোনো যানবাহনে ট্রাভেলিং করছো মানে যাতায়াত করছো তখন বেশি বেশি ঝুঁকবে না এর ফলে অ্যাক্সিডেন্ট হতে পারে ঠিক আছে টেকিং এ টার্ন গিভ অ্যান ইন্ডিকেশন ওয়েন ইউ ওয়ান্ট টু টার্ন যখন তুমি টার্ন নিচ্ছ তখন একটা ইন্ডিকেশন মানে যেগুলো গাড়ির লাইট হয় না ইন্ডিকেশন দেওয়া উচিত তারপর ক্রসিং এ রোড অলওয়েজ ক্রস দ্য রোড অ্যাট দ্য জেব্রা ক্রসিং সর্বদা রোড পার করা উচিত কি জেব্রা ক্রসিং দিয়ে ঠিক আছে তারপরে কী বলছে দেওয়ার আর সাম বোর্ডস উইচ টেল আস অ্যাবাউট রোড রুলস রোড রুলস দে আর কল্ড রোড সাইন অ্যান্ড সিম্বল হিওর আর ফিউ অফ দেম এ ফিউ অফ দেম ফাইন্ড আউট দেওয়ার মিনিং গেট পিকচার অফ মোর সিগন্যাল দেখো এখানে কয়েকটা ছবি আছে এবার তোমাদের বলতে হবে এগুলো কিসের সাইন ঠিক আছে বা সিম্বল যেমন ফার্স্ট এটা আছে স্কুল আহেড হেড এ দেখবে স্কুল সামনে থাকলে এই সাইনটা আমরা দেখতে পাই তারপরে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নো হেভি ভেহিকেল সাইন্স এই সাইন সরি সাইন মানে অনেক ভারী অনেক ভারী যানবাহন নিষিদ্ধ করা ঠিক আছে তারপরে প্রেডিস্ট্রিয়ান ক্রসিং মানে পথচারীদের ক্রস করার যেটা সাইন আর এটা হচ্ছে রেল রোড সাইন মানে সামনেই যে রেল বাট প্ল্যাটফর্ম তার সাইন ঠিক আছে তো এই ছিল আমার তোমাদের চ্যাপ্টারে এক্সারসাইজ যেটা আজ এখানে কমপ্লিট করো নেক্সট দিন তোমাদের চ্যাপ্টার দেখো টার্ম টু টাইমটা আমরা স্টার্ট করব ওকে ওকে স্টুডেন্টস তোমরা প্রত্যেকে এগুলো তোমাদের কপির মধ্যে নোট করে নিয়ে সবাই পড়বে আমার ক্লাস এখানেই শেষ নেক্সট দিন তাহলে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করবো ওকে স্টুডেন্টস টাটা হ্যাভ এ নাইস ডে